কিন্তু একজন খুশি হতেন না, তিনি হলেন যিনি আমায় বলার ক্ষমতা দিচ্ছেন সে আল্লাহ খুশি হতেন। এই তুমি খুলে খুলে বললে না কেন? ওরা আম মানুষ কি বোঝে? তোমার বলাতে দুটো ছেলে হলেও তো পরিবর্তন হতো, তুমি বললে না কেন? তা তোমায় বলতে গিয়ে আমার জিন্দেগি রিস্ক হচ্ছে, আমার আল্লাহর উপর আমি ভরসা করি, কারণ আমার আল্লাহ বলেছে যে জান আর মাল দেবে তার বিনিময়ে জান্নাত দেব, যে জানও দেবে না মাল দেবে না সে জান্নাত পাবে না। নিয়তটা করে লিয়েছি জান লাগলে জান, মাল লাগলে মাল। খোদা তুমি যখন খুশি লাও আমি তৈরি আছি। এবার আল্লাহ যদি বলে তোকে আমি এখনো রাখবো 50-60 বছর, তা আমি লাস্টে বলবো খোদা কবে তুমি ডাকবে, কেন এই বুড়ো বয়স আর ভালো লাগছে না, এখন বউ দেখেনি আর কেউই দেখেনি, এই বুড়ো শুয়ে শুয়ে কইরে কইরে এর পানি লিয়াই না, কেউ শুনেও দেয়নি, বুড়ো বয়সে কি হয় না হয় না। আল্লাহ তুমি তুলে নাও না, আল্লাহ বলছে না এখনো তুলবো না। তো মানুষ মরতে চাইলেও মরে না, আর মানুষ বাঁচতে চাইলেও বাঁচে না, মরণ বাঁচা সব কার হাতে? এই জোরে বললেন না সবাই, এই যে আল্লাহ জবানে বলছেন 10টা করে নেকি পেচ্ছেন, এই প্রত্যেকে জবান খুলে বলুন হায়াত মত কার হাতে? এরপরও যদি কারো জবান দিয়ে আল্লাহ না বেরোই, আপনি ভাবুন আপনি কত কপাল ফাটা, এত লোক আল্লাহ বললো আপনার জবানতে বেরোইনি, খোদার মাত দেখুন কেমন। এখন যদি সবার সামনে বসেও না বলতে পারে, যখন বিছানায় ঘর 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 যাওয়ার সময় হবে তখন বলবেন কি করে? হ্যাঁ, তখন তো একা হয়ে গেছেন, তখন তো ওইদিকে টানছে কলজে সব ছিঁড়ে বার করছে। আজ ভাই শোনো, আল্লাহ বড় ভালোবাসে কিন্তু আমরা নেমো খারাম হয়ে যাচ্ছি। আল্লাহ হযরতে আজরাইল আলাইহিমায়ে হযরত ফাতেমা হযরত কথা মনে রাখবেন, আর ওইদিকে আম্মা হাজেরার কথাটা তো মনে রাখবেন। একটা কথা মনে পড়েছে, কোন দিকে বলি আর কোন দিকে ছাড়ি, সময় তো সংক্ষেপ, কথা বুঝাচ্ছেন আর একদিন এসে কতটা বলবো শুনেন। হযরতে জিব্রাইল আজরাইল আলাইহিসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করছে, হযরতে আজরাইল সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করছে, আজরাইল তুমি তো লোকের জান কবজ করে নিয়ে আসো, কোথায় মা কাঁদে, কোথায় বউ কাঁদে, কোথায় স্বামী কাঁদে, কোথায় বাচ্চা কাঁদে, যার যেটা কিনে লাও সেগুলো কাঁদে, বলো তুমি জান কবজ করতে গিয়ে তোমার কি কখনো কষ্ট হয়েছিল, মনে কষ্ট হয়েছিল? হযরতে আজরাইল আলাইহিসাল্লাম বলছে, আল্লাহ আমার দুবার কষ্ট হয়েছিল। কবার? দুবার। কখন গো? আল্লাহ জানে না, জানে না, যদি এগুলো না কথাবার্তা হতো তাহলে আমরা জানবো কি করে। একটা হচ্ছে এক সময় বিশাল এক তুফান ঝড় পানি স্রোতে বন্যা হয়ে বাড়ি ঘর ভেসে চলে যাচ্ছিল, ওই সময় একটা মহিলাও ভেসে ভেসে যাচ্ছিল, একটা কাঠের ভেলা পেয়েছিল, মন দিয়ে শুনছো তো, কাঠের ভেলা পেয়েছিল, ওই ভেলার ওপরে ধরে মহিলাটা যাচ্ছে, আর মহিলাটা ছিল গর্ভবতী মা, তার পেটে বাচ্চা ছিল, এই তুফান বর্ষা পানির মধ্যে ভেসে যেতে যেতেই তার বাচ্চা প্রসব হয়েছিল। মহিলা একা এত কষ্ট করে তার বাচ্চাটাকে প্রসব করিয়ে ওই কাঠের উপরে শুয়ে রেখেছিল, আর মহিলা কাঠটা ধরে 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 ভেসে ভেসে যাচ্ছিল। ঠিক এমনই সময় আপনি বলেছিলেন, এ আজরাইল যা ওই মাটা জান কবজ করলি আসো। আল্লাহ, তখন আমার মনটাই খুব কষ্ট হয়েছিল, এই বাচ্চাটার কি হবে, কথা বুঝে আসছে? তোমাদের কি দরদ হচ্ছে নাকি, এই বাচ্চাটার কি হবে? এজন্যই মানুষ শ্রেষ্ঠ আমরা না, আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যথেষ্ট নয়, বাপ যথেষ্ট না, যথেষ্ট একমাত্র একজনই, তিনি হলেন কে? জোরে বলুন কে? হ্যাঁ, মা বাপের পায়ের তলায় জান্নাত আছে, তাকে সম্মান না করলে আল্লাহ নারাজ হবে, তার পায়ে জিভ দিয়ে চাটো কোনো অসুবিধে নেই, চুমু দাও মা বাপের পায়ে, জানবে তুমি জান্নাত বা জান্নাতের চৌকাঠে চুমু দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে খেদমত করো, পিয়ার করো, কেন আল্লাহ বলেছে মান রাদি আনহু ওয়ালিদাহু ফালান আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আলাদা পাঠ, কিন্তু একমাত্র যথেষ্ট আমাদের জন্য একজনই, তিনি হলেন কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নিমাল মাওলা ওয়া নিমাত নাসীব। আল্লাহ ছেড়ে দিয়ে যাদের পিছনে ছুটছো, দেখো না হাল কি তোমাদের, হাল কি? আর আব্বাস সিদ্দিকীকে দেখো, আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আল্লাহ শানও দিয়েছে, মর্যাদা দিয়েছে, ইজ্জত দিয়েছে, ম্যান পাওয়ার দিয়েছে, কোন দিকে আল্লাহ কমতি রেখেছে? বড় থেকে ছোট সমস্ত, বড় শয়তান বলো ছোট শয়তান বলো, সবাই এখনো ভয় কাঁপছে। কথা বুঝে আসছে না? না, আল্লাহ ধরো, আল্লাহ আল্লাহ ধরো, মোহাম্মদ রসুলের আদর্শকে নিজের জীবনে আনো। মোহাম্মদ নবী কখনো কাউকে কষ্ট দেয়নি, মোহাম্মদ নবী কখনো কারো ঝেড়ে খাইনি, মোহাম্মদ নবী কখনো মিথ্যা বলেনি, মোহাম্মদ নবী কখনো এতিমকে উপরে জুলুম করেনি, মোহাম্মদ নবী কখনো মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, মোহাম্মদ নবী কখনো বড়দেরকে ছোট বড় কথা বলেনি, ছোটদেরকে স্নেহ করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বসময় মানব প্রেম, ধর্ম প্রেম, দেশ প্রেম, সভ্যতা, ইনসানিয়ত, ইনসাফ, উদারতা এসব দুনিয়াকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, আল্লাহ বলছে দ্বিতীয়, বলছে সাদ্দাত যখন জান্নাতে ঢুকতে যাচ্ছিল দুনিয়ার জান্নাতে, আপনি বলেছেন এই আজরাইল জলদি করে যা, ঢোকার আগে জানটা কবজ কর। জানেন তো নাকি সাদ্দাত জান্নাত করেছিল? জানেন না? হ্যাঁ, বিশাল পাওয়ার। আজকালকার সাদ্দাত গুণর থেকে তার পাওয়ার বেশি ছিল। আজকালকার সাদ্দাতরা জান্নাত করতে পারেনি, বড় বড় বাড়ি গাড়ি করেছে। আর সাদ্দাত তো সেই অরিজিনাল সাদ্দাত তো জান্নাত করে ফেলেছিল। বুঝতে পাচ্ছেন না? পারে হারে হারে বুঝছিস তোরা, এখন অনেক বাকি আছে তারা। আমি তো বলে যাচ্ছি আর পাঁচ বছরের সময়, আর পাঁচ বছরের মধ্যে বাংলার প্রত্যেকটা আমার বিরোধী যারা করেছে একটা কথা বলতে বাধ্য হবে, আব্বাস ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল, আমরা ভুল করেছি, বলতে বাধ্য হবে। কেন এখনো তোরা কিছুই বুঝতে পারিস নি বাপ ভাই? কিচ্ছু বুঝতে পারোনি, আর আমি বুঝাতো আর যাব না। কেন? মিশর বলে একটা দেশ আছে, চেনেন মিশর? ওই দেশেতে জালিম খ্রিস্টান রাজা হামলা করতে আসত। এক যুবক ছেলে ছিল, সে আল্লাহর ওলি বান্দা ছিলেন। সে বারবার ওই জালিম খ্রিস্টান সৈন্যদের হাত থেকে ওই মিশরবাসীকে বাঁচাতো, আর বলতো তোমরা গাফিল হয়েও না, এক আল্লাহর দিকে ফিরে আসো, মসজিদ গুলো আবাদ করো, মা বাপকে ভালোবাসো, গরিবের হক দাও, নারীদেরকে পর্দায় রাখো, ফিরে আসো, বারবার বলতো। তিনবার হামলা করেছিল, তিনবার ওই মিশরের মানুষদের ঘরে ওই যুবক আল্লাহর ওলিটা নিজে ঢাল হয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে রক্ষা করেছিল। তিনবারই বুঝিয়েছিল তোরা ঐক্যবদ্ধ হ, ভালো সৎ ইনসাফওয়ালা, এহসানওয়ালা, খোদা প্রেমিক, ধার্মিক, আল্লাহওয়ালা ইত্তেবা কর, তাকে ক্ষমতার মধ্যে তোরা আন, তার পিছনে তোরা দাঁড়া, বার বার বলেছিল, কিন্তু তারা শোনে রে। চারবারের মাথায় যখন হামলা করতে আসে ওই আল্লাহর ওলি যুবক ছেলেটা মিশর থেকে সরে যায়। এত মার মেরেছিল খ্রিস্টান সন্ত্রাস রাজা মুসলমানদের ঘরে, শুনে রেখে দাও, এই মাতার খুলি দিয়ে বড় বড় বাড়ি তৈরি করে ফেলেছিল, এত মুসলমান মেরেছিল ওই খ্রিস্টান রাজা। কেউ একজন জিজ্ঞাসা করেছিল, আপনি চলে এলেন রুকলেন না কেন? বলছে এদের মরাটাই উপযুক্ত ছিল, কেন এটা একটা ইতিহাস, এটা দেখে পরবর্তী শিখবে, আর যদি না মরে সারা জীবন এর পরবর্তী লোকের গাফিল থাকবে। তা আগামী পাঁচ বছরের মধ্যে তোদের উপরে যা হবে আজ আমি বলে যাচ্ছি, বলতে বাধ্য হতে হবে। আব্বাস সিদ্দিকের দালাল ছিল না, সে মোস্তফার জন্য আমাদেরকে বাঁচাতে চেয়েছিল, মোস্তফার জন্য আমাদের জন্য লড়েছিল, সে পীরের বাচ্চা খদিতে বস থাকলেই যথেষ্ট ছিল, আমাদের
জন্য রোজার মাসে চার পাঁচ জায়গায় রোজা রেখে আমি চিল্লেছিলাম, কিন্তু আমরা তার সঙ্গে ধোকা দিয়েছি। আজ বুঝতে পেরেছি সে ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল। আর ওইটা দেখে ইনশাআল্লাহ এই বাচ্চা কোনো যেদিন বড় হবে সেদিন এরা কিন্তু নিজেদের পায়ে নিজেদের ক্ষমতা তোমাদের দেখে তোমাদের উপরে যে আযাব আসবে ওই আযাবে ইরা তৈরি হয়ে যাবে, ইরা ইমাম মেহেদি সৈন্য তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দিন আর বাকি নেই, ইমাম মেহেদি আসসালাম আসতে বাকি নেই। এদের বিয়ে শাদী হবে কি সন্দেহ আছে? তারা গেছে হতে পারে। তিনি বলেন কি করে? কিতাব যা প্রমাণ দিচ্ছে, কিতাব যা প্রমাণ দিচ্ছে, অলরেডি দারজাল এসে বসে আছে। আবার দারজালের ওয়াজ করলে ওয়াজ ব্যান্ড হয়ে যাবে কেন? তিনি বলেন কেন? পৃথিবীতে দুটো দল আগে ছিল, আজও আছে, কায়ামত পর্যন্ত থাকবে। একটা রহমানের দল, একটা ইবলিসের দল। দারজাল হলো বর্তমান সারা পৃথিবীর ইবলিস দলের হেড হবে, আমেরিকা নয়, কি বলে ইসরায়েল। তাখেরে দারজাল এসে বসে সারা পৃথিবীর ব্যাংকিং নেটওয়ার্ককে দেখছে, কথা বুঝে আসছে, সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে। এইটা যখনই তোমাদেরকে শোনাবো তাহলে তোমার মেহেদি আসসালামের দিকে আগ্রহ বাড়বে তোমাদের, তখনই দারজালের ভয় হচ্ছে। তাই দারজাল মার্কা আমার দেশেও কিছু আছে, তখন তারা এসে বলবে জলসা কমিটি আব্বাস সিদ্দিকি চলবে না, যদি করো কেস দেবো, হ্যান দেবো। জলসা কমিটির ভাবা দরকার, যদি আমি জলসা করি তাতে যদি আমার কপালে কেস থাকে আমি খাবো, আর জলসা যদি নাও করি কপালে কেস থাকে তাও খাবো, আর জলসা করে যদি কেস খেতেও হয় কায়ামত দিন বলতে পারবো আল্লাহ তোমার নবীর খানদানের বাচ্চাকে আনতে গিয়ে হক কথার মাহফিল করতে গিয়ে আমি কেস খেয়েছি, আজকের আসামি আমায় বানাওনি, আজকে আমাকে দয়া করে একটু জান্নাতটা দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ বলেছে জান দে মাল দে বিনিময়ে জান্নাত লে, জানো দেবে নে মালও দেবে নে, আর তুমি বলছো আমি জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত লেবে, দাঁড়াও না, ঢোকো না কবরে। আগে শুনতাম ওই অমুক লোকটা মারা গেছে, আরে কলেমা পড়তে পড়তে মরে গেল, এই কথা শোনা যেত না, যেত না, আপনার এলাকায় হতো না, হতো না। এখন কটা এলাকায় একটা লোকের খবর পেয়েছে পট পট মরছে, আর শোনা যায় কেউ কলেমা পড়তে পড়তে মরেছে। কোথায় যাচ্ছে দুনিয়া? হুঁশ নাই একেবারে। আমি কিন্তু যুবকদের জন্য আজ করছি আর বুনগুনোর জন্য, আব্বারা যেন খারাপ নেবেন না যে ওই আমাদের ঘরে রাগ করছে নাকি, না 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 না, আপনারা তোমার বাপ সমতুল্য, মায়েরা তোমার মা সমতুল্য, আমি যা কিছু বলছি সবই ভাই আর বুনগুনোর জন্য। আল্লাহ করে আপনারা ভালো মানুষ, কারণ আপনারা আমার বাপ চাচাদের সহবতের লোক, এখন আপনারা ঠিক আছে, কিন্তু আপনাদের ছেলেগুলো খারাপ হয়ে যাচ্ছে সামান্য দুনিয়ার লোভে পড়ে। এই যুবকরা রাগ করলে বেজার হচ্ছ? কেউ যদি তোমাকে পিটিয়ে পিটিয়ে জান্নাতে ঢুকায় আর কেউ যদি তোমাকে রসগোল্লা খাওয়া দেখা দেয় জাহান্নামে নিয়ে যায়, তুমি কার সাথে থাকবে? হ্যাঁ বলো কার সাথে থাকবে? তা আমি একটু কড়া হলেও বাপ জান্নাতেরই রাস্তা দেখাচ্ছি। হ্যাঁ কোন কথা বলছিলাম? সাবধান বেটা, জান্নাত তৈরি করেছে, জান্নাতে ঢুকতে যাবে, হঠাৎ করে এসে দাঁড়িয়ে গেছে আজরাইল। সাদ্দাতকে বলছে দাঁড়া, সাদ্দাত রেগে লাল, এই তো সাহস কি রে, আমায় দাঁড়া বলছিস? আমি বাদশা, আমি রাজা, জান্নাত করেছি, আমি দেখতে যাচ্ছি, তুই দাঁড়া বলছি মানে? আজকাল সামান্য যদি একটু কোনো ভিআইপি হয়ে যায় তাকে যদি বলে একটু দাঁড়াও তো, এই একে দেখতো কার বেটা এটা, এই কার বেটা, দেখো দেখো দাঁড়া, হ্যালো আমি অমুক জন বলছি, অমুকের বেটা অমুক, তুলে নিজে একটু পিটিয়ে দাও। এ আজকাল করে না করে না? সাদ্দাত সে করবে না করবে না, তার মিজাজ কে তুই চিনিস আমায়? আজরাইল বলছে তুই চিনিস আমায়? শুনবি নামটা? বলছে কে? বলছে তোর জান কবজ করতে এসছে আমি আজরাইল। ব্যাস এবার কেমন হবে বলেন তো? ঝোঁকের মুখে কোনদিন নুন দিয়েছেন? দিয়েছেন তো? ব্যাস ভাই একবার সুযোগ দে ভাই, একটু দেখে এসি, আর চান্স নেই, এক্ষুনি নিয়ে চলে গেল। এই এর নাম দুনিয়া। আল্লাহ যদি বলে মেম্বার থেকে আব্বাস নামবে, ওর ওপরই তোর জান কবজ করতে হবে, আমার এখানেই হয়ে যাবে।
ক্ষমতা আছে রুকার? আমি যদি বলি আজরাইল তুই চিনিস আমার বাপকে, আমার দাদুকে চিনিস, হ্যাঁ আমাকে এক ঘন্টা সময় দে, আমি দাঁড়া কাজ আছে শুনবে। তারপরে আমাদের মিজাজ কি, বাপ রে বাপ, যেন মনে হয় বিরাট কিছু হয়ে গেছে। ছোট হয়ে থাকো, মাথা হেঁট করে থাকো, আল্লাহ জিহালে রেখে যে খুশি হয়ে থাকো, তার দাসত্ব করো, তার নবীকে ফলো করো, যা কিছু করবে নবীকে ফলো করে করো। কেন আল্লাহ কোরআনে বলেছেন, মাতা কুমর রসুল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রসুল যা আদেশ করেছে মানো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। এখন আমার আল্লাহ পাক জিব্রাইলকে আজরাইলকে জিজ্ঞেস করছে, তাহলে তোমার দু জায়গায় কষ্ট হয়েছে, একটা সেই ভেলাতে বাচ্চা মায়ের জানকব, আর একটা হলো সাজদাতে। বলছে হ্যাঁ আল্লাহ, এত কষ্ট করে করলো, যদি একটু দেখলি তোর মনটা শান্তি হতো। আমার আল্লাহ উত্তর দিচ্ছে জিব্রাইল, আজরাইল, ওই যে বাচ্চাটাকে ভেলায় ভেসিয়ে মা নিয়ে যাচ্ছিল, ওই বাচ্চাটা হলো ওই সাজদাত। কি বুঝলে? ওই বাচ্চাটা হলো এই সাজদার। তুই ভেবেছিলিস না বাচ্চাটার কি হবে? আমি আল্লাহ দেখ, সেই বাচ্চাটাকে ওইখান থেকে বেঁচিয়ে পৃথিবীর রাজা করলাম, এত কিছু করলাম, গাদ্দার আমার বিরোধী করেছে। তোমরা নিজেকে বোঝো, তোমরা নিজেকে চেনো, মায়ের পেটে দম ফেটে মরে যেতে পারতাম আমরা, দুনিয়ায় জন্ম নেবার পরে মায়ের হাত বাচ্চার নাকে পড়ে যেত, ছোট্ট বাচ্চা নাক লড়াতে পারত না, মরে যেত বাচ্চা। আল্লাহ তা করেনে, তুমি আমি আসতে দেরি, মায়ের স্তনে আল্লাহ খাবার দিতে দেরি করেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই জমিনের উপরে কি আল্লাহ দিনকে মিটানো হচ্ছে, কোরআনকে মিটানো হচ্ছে, মসজিদের বিরোধী করা হচ্ছে, বোরখার বিরোধী করা হচ্ছে, ইসলামের বিরোধী করা হচ্ছে? যাদের হাতে পাওয়ার আছে তাদের মুখে কোনো কথা নেই, আমরাই কিন্তু তাদেরকে পাওয়ারে বসাচ্ছি, তারা পাওয়ারে বসে আমার নবীর দিনকে মিটাচ্ছে। মনে রেখে দিও, তারা মিটাই নে, আমরাও দিনকে মিটালাম, কেন আমরাই তো তাদেরকে কাঁধে করে তুললাম। অতএব জাহান্নামে যেতে হবে। আব্বাস সিদ্দিক এমনি চিল্লাই নে, আব্বাস সিদ্দিকীর গায়ে যে খুনটা আছে, এই জমিনের উপরে কাবার পাশে নবীর পাশে দাঁড়িয়ে সর্বপ্রথম ঝরেছিল সেই খুন আমার শরীরে আছে, তার নাম হলো সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ দাদু গোষ্ঠী মোস্তফার জন্য গলা কাটা জান কাটাকে পছন্দ দিয়ে করেছিল, জান দিয়াকে পছন্দ করেছিল। নবী বলেছিল কার কি আছে নিয়ে আসো, আবু বকর সিদ্দিক পুটলি নিয়ে এসছে, নবী খুলে খুলে দেখছে একটা পুরাতন কাপড়ও আছে, কিছু বোদামও আছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আবু বকর, এই পুরাতন কাপড় কি হবে, হুজুর যদি কিছু কাজে লাগে তাই নিয়ে এসেছি, এই বোদামগুলো হুজুর আমার জামা থেকে খুলে দিয়ে দিয়েছি, যদি কোনো সাহাবাদের কাজে লাগে তাই দিয়ে দিয়েছি। আহারে, আমার রসুলের বুঝতে বাকি রইল না, নবী বলল আবু বকর বাচ্চাদের জন্য, হুজুর বাচ্চাদের জন্য আপনি আর আল্লাহ তো রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝেন আমার সোনার ভাইরা, বোঝেন আব্বাস সিদ্দিকি তোমাদের আপন পণ নয়, তুমি বুঝতে পারো নি, আমার কাছে আসো না, তুমি জিজ্ঞেস করো আমাকে যে আপনি কি করতে চাইছেন, তুমি মাথায় ঢুকছে না, একটু বলেন না, এক জায়গায় বসে আলোচনা করা দরকার, ঠিক না বেটি? সমালোচনা করুন আমার সোনার ভাইরা। আজও যদি আল্লাহ কখনো তাহাজ্জুদ পড়ায়, যদি আল্লাহ কখনো তোলে রাত্রিরে কখনো, তখনই হাত তুলে বলি যে খোদা আমার কওমকে আপনি হেফাজত করেন, আমার কওমকে বাঁচান, আমার কওমকে সাহায্য করেন। এ যুবক, তুমি মনে করনি তোমার গায়ে জোরে বেঁচে আছো, কিসের জোর তোমার, কিসের জোর? তুমি যে ছুটতে পাচ্ছ ওটাও ওলিদের দোয়াতে তোমার চলছে। তুমি জানো আমার আল্লাহ কি বলেছে, এই জমিনের উপরে আল্লাহ জীবনে পানি দিত না, কেন এই জমিনে একদল লোক যা নাফরমানি করে। আমার আল্লাহ বলেছে, ফেরেশতারে আমি আসমানকে লোহা বানিয়ে দিতাম, কিন্তু যখনই দেখি তাহাজ্জুদে একদল বান্দা বান্দি যুবক যুবতী ইয়ংদের কথা বলেছে, সিজদা করে, আমি এদের জন্য দুনিয়াতে আবার পানি দিই, এদের জন্য আমি দুনিয়ায় আযাব দিতে পারি না, কেন এরা আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা যেখানে আছে আমি সেখানে গজব দিই কি করে? এ যুবক, তোদের এই দুনিয়ার নেতাদের জন্য তোরা বেঁচে নয়, তোরা যদি বেঁচে থাকিস এই আলেম হাফেজদের জন্য বেঁচে আছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজকে সেই আলেম যে ঘরে কুকুরের মতো করা হচ্ছে, বেহুদ যদি করা হচ্ছে, ফিক্স করে দেওয়া হচ্ছে,
তো ধর্মকে কত ব্যয়যুদি করা হচ্ছে দেখ, কত ব্যয়যুদি করা হচ্ছে। আমি আমার জমিনে আমার জায়গায় আমার জমিনে আমি আমার টাকায় আমার ধর্মগুরুকে নিয়ে এসে জলসা করব, আমার স্বাধীন নেই। কিন্তু অন্যজন দেখো রোড বন্ধ করে আর করে সব করছে, ন্যান্ত ধর্মের বাবা সেও যাচ্ছে প্রকাশ্য প্রশাসন প্রশাসন সব গার্ড দিয়ে আট দিয়ে সুসম্মানে নিয়ে যাচ্ছে। আমি এর বিরুদ্ধে নয়, কেন দেশ সভা সবাই অধিকার পাবে, কিন্তু শুধু আমরা পাচ্ছি না কেন, শুধু আমরা পাচ্ছি না কেন, শুধু আমরা পাচ্ছি না কেন, এটাই প্রশ্ন তোমাদের কাছে আমার। কিন্তু আজ তুমি যখন জলসা করবে থানা থেকে পারমিশন নিতে গেলে, আরে এখানে যেতে হবে, ওখানে যাও, ওখানে যাই, ওখানে নয়, ওখানে নয়, এখানে নয়, এত লোক চলবে না, এই হবে না, তেন হবে না, এই বক্ত নয়, ওই বক্ত নয়, এই বক্ত নয়, ওই বক্ত নয়। আরে তুই কাকে নিয়ে ধর্ম ফলন করবি, তুই কাকে ফলো করে ইসলাম পালন করবি? আজকে তোদের কপাল কত খারাপ, তোর থানা ঠিক করে দিচ্ছে ওই বক্তা চলবে, ওই বক্তা চলবে না, তোর ইসলাম কে নিয়ে খেলা হচ্ছে না? কে তবলিগ করো, কে ফুরফুরা করো, কে জামাত ইসলাম করো, কে আজান গাছি করো, কে দেওবন্দ করো, কে আহলে হাদিস করো, কে বেরেলি করো? আরে তোমার পীর তোমার কাছে, তোমার উস্তাদ তোমার কাছে, কিন্তু মনে রেখে দিও, তুমি মনে করো আব্বাস সিদ্দিকীকে রুকা হচ্ছে না বন্ধু, না, অনেকের গাড়ির চাকা বসে গেছে। আজ ওই গরমে আব্বাস সিদ্দিকীর ডেইলি দু জায়গায় চাকা আল্লাহ ঘোরাচ্ছে। শুনে রেখে দাও, এটা আব্বাস সিদ্দিকীর ফ্যাক নয়, আজ আব্বাস সিদ্দিকী কথাই আছে, সিংড়ের যদি ঘর না মুটকাতে পারো মাগুরের মুটকাও। আজ আমায় টার্গেট করেছে, কিন্তু মনে রেখে দিও যে লক্ষ্য ইসলামকে মিটাবার। কাল তোমায় ধরবে, পরশু তোমায় ধরবে, তারপর দিন তোমায় ধরবে। এই আমার বক্তব্য এটা, তুমি তবলিগ করছো, তোমার আমির সাহেবের কাছে যাও, কিন্তু তুমি কোরআনের জন্য, আল্লাহর জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য তুমি একমুঠো হও, তুমি দেওবন্দ করছো, যাও তোমার দেওবন্দি শায়খের কাছে, তার কাছে তুমি শিখে যাও, কিন্তু কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য আহো। আমি ফুরফুরা শরীফে দাদা হুজুরকে মানি, আমি আমার মসজিদ কেলে থাকব, আমি আমার মুরিদদের নিয়ে থাকব, কিন্তু যেখানে কোরআনের ব্যাপার, মসজিদের ব্যাপার, মাদ্রাসার ব্যাপার, এখানে ইসলামের মাহফিলের ব্যাপার, সেই জায়গায় আমাদের এক হওয়া দরকার। এখানে আল্লাহর ঘরে তবলিগ দেওবন্দি ফুরফুরা হয় না, তবলিগ করো আল্লাহ সে, দেওবন্দির আল্লাহ সে, আমারও আল্লাহ সে, এই জায়গায় আমাদের এক হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, এক হওয়া দরকার আছে না নাই? এরপরও যদি কোন হযরত আমার কথা পছন্দ নাও করেন, কমসে কম সেই হযরতের মাননেওয়ালাদেরকে বলবো তোরা গ্রামে গ্রামে এক থাক, কথা বুঝছেন না বোঝেন না, তোরা আম মানুষগুলো এক থাক, কেন আমি পিসের আমার টেনশন নেই, তোরা আম মানুষ বিপদে পড়বি যদি আমার কথা নাও, তো আমি যদি তোদের পক্ষে না থাকি, তোরা কমসে কম গ্রামে মিলে থাক। আমি বাবা ফুরফুরা শরীফের দাদা হুজুরকে মানি, তুমি আমায় ডিস্টার্ব করবে না, তুমি তোমার পীর সাহেব ছেলে থাকো, তোমার পীরকে আমি গাল দেবো না, তুমি আমায় দেবে না, তোমার হযরতকে আমি গাল দেবো না, তুমি আমায় দেবে না, মিলেমিশে থাকবো আমরা গিরামের মধ্যে, মিলেমিশে থাকো। পরিস্থিতি ভালো নাই বাপ, আমি বেশি কিছু বলবো না, কেন আমি অনেক কষ্ট পেয়েছি, আমি অনেক ব্যথা পেয়েছি, আমি বিশাল বড় স্বপ্ন নিয়ে তোমাদের জন্য, কিন্তু আমি এক গলা কাদাই বলবো না গুয়ে নেবে গেছিলাম শুধু তোমাদের জন্য। যাক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। তবে বলে যাচ্ছি আমার মা বোনেরা সাবধান হও, বাপ ভাইরা সাবধান হও। হযরতে ফাতেমা তাজ-জাহরা তিন দিন পানি খেয়ে ইফতার করেছে, পানি খেয়ে রোজা করেছে, আজকে এমন ঘর আছে ভাই, এরকম গরিব আছে, কিন্তু আজ আমাদের মা বোনেরা সামান্য পয়সার জন্য লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। আহা, আমরাই পাঠাচ্ছি, জানালে লিয়াই না, লিয়াই না, লিয়াই না, যে সমাজ তার বউ বেটিদের ঘরে বেপর্দা করে লাইনে পাঠায়, তাদের উপর আল্লাহর রহমত হয় না, গজব হয়। অতএব বোঝার চেষ্টা করো, আর কথা বাড়াবো না, কেন আস্তে 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 মা বোনেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, অনেক জায়গা হচ্ছে না বলে আস্তে আস্তে এগিয়ে চলে এসছে, বিপদ হয়ে যাবে। ইয়া নবী সালাম, এ বাপের ভেতরে ঢুকছো কেন? তাহলে আল্লাহর আলাইনা মিশনী
তিল ওয়াদাই ওয়াজাবান শুক্র আলাইনা মাদা লিল্লাহ আইদাই সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাগার উম্মা আত আপনার লইবে সঙ্গে এ মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, নবী পাকের রওজা মুবারকে গিয়ে সালাম দিবার তৌফিক দেন, বলুন আমিন। দোয়া হবে সকলে গায়ে গায়ে বসেন, ইয়া রাব্বি। দরুদ শরীফ আল্লাহুম্মা হাওয়াটা ছাড়ে আমার বাপ ভাইরা, এটা জলসা কমিটি একটা কাগজ দিল, ফুরফুরাশি আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে বক্সর কুলপি থানা বক্সরে জলসা 10ই জ্যৈষ্ঠ বুধবার। এই সকাল 8টা 9টা থেকে শুরু হবে। এখন জলসা কমিটি কারা আছে নাকি এখানে, যারা কাগজ দিলি বাবা করতে পারবি তো? কেন আমার জলসা থাকলে টেনশন তো, আমারই দাওয়াত আছে, পারবি তো বাবা? ঠিক আছে, ওই তো, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, 9টায় উঠবো আমি, এরম ঠান্ডা ঠান্ডায় কাজ হবে 9টায়। কথা বুঝে আসছে? ছেলেরা দাওয়াত দিল, আমি নয়, জলসা কমিটি দাওয়াত দিচ্ছে আপনাদেরকে। বক্সর গ্রামে 10ই জ্যৈষ্ঠ সকাল 9টাতে উঠব আমি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছে জলসা কমিটি। বাপ ভাইরা বিদায় নেব, এই মাহফিলে এলাম খুশি না বেজায়? এই মাহফিলটা যদি প্রতি বছর হয় আর আমি যদি আসি, আপনাদের অসুবিধা আছে? এই জলসা সংগঠনের পক্ষ থেকে হয়,
জলসাটা সংগঠনের পক্ষ থেকে হয়, সংগঠনটা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত। এই জলসার পক্ষে কারা থাকবেন একটু হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাত আল জামাত, দীন ইসলাম, ভারতবর্ষ, নারে তাকবীর। তাই আমি বলবো প্রত্যেকে পকেটে হাত দেন, যার যা খুশি, খুশি মনে মাই মুরব্বীদের ইসালে সওয়াব, নিজের রুজি রোজগারের বরকত, সুস্থতার জন্য যার যা খুশি এই মাহফিলে একটু শরীক হন। আমার আম্মা বুনেদের কাছে ছোট ছোট বাচ্চাদের পাঠাবেন, বড়রা নয়। শুনছো কমিটি, কমিটির ভাইরা শুনছেন, মা বুনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন, বড়দের নয়। 8-10 বছরের বাচ্চা তাদেরকে মা বুনেদের কাছে পাঠান, বড়রা যেন খবরদার না যায়, শরিয়াতে হারাম, শরিয়াতের বেখেলাফ কোন কাজের সঙ্গে আপোষ চলবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? কেন? আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খাইরা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ দাও, ভালো কাজ করো, ভালো কাজকে সাপোর্ট করো, খারাপ কাজ থেকে বিরত থাকো, খারাপ কাজকে সাপোর্ট করো না, খারাপ কাজকে রোকো। শুনছো যুবকরা? হাত বাড়ালে হবে না তো এই মাহফিলের জন্য। আচ্ছা আচ্ছা, কই গো, কোথায় গেল? দাও, যার যা খুশি দেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা, এটা ছোট ছোট জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, যদি কেউ জান্নাত দেখতে যায় ও যেন মদিনা শরীফে যায়, গেলে জান্নাত দেখতে পাবে। কি আছে না নাই? আল্লাহ রসুল বলছে, আমার মেম্বার শরীফ থেকে গেলে আমার ঘর পর্যন্ত একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, রাজে কি সামনে মে এ দোয়া মাংতা থা, রাজে কি সামনে মে এ দোয়া মাংতা থা, মেরি জান নিকল তো যায়ে, এ সমা বদল না যায়ে, মেরি জান নিকল তো যায়ে, এ সমা বদল না যায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে, তাইবা কে জানেওয়া